আজকের ভিডিওতে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিং নিয়ে কথা বলবো। যারা ফরেক্স এ রয়েছেন নিশ্চয়ই এতদিনে আপনারা প্রাইস অ্যাকশন নিয়ে অনেক কথা শুনেছেন এবং অনেক ভিডিও দেখেছেন। আজকে আমরা আপনাদের সামনে এটি উপস্থাপন করব, আশা করি আপনাদের উপকারে আসবে। প্রাইস অ্যাকশন ট্রেডিং ফরেক্স এর অন্যতম জনপ্রিয় একটি ট্রেডিং সিস্টেম। এটির মাধ্যমে সহজেই মার্কেটের গতিবিধি সম্পর্কে জানা যায় এবং অতীত মার্কেট সম্পর্কে জানা যায়, এবং আপনি যখন অতীত মার্কেট সম্পর্কে জানতে পারবেন কিংবা একটি নির্দিষ্ট পিরিয়ড সম্পর্কে জানতে পারবেন, তখন ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে অনুমান করা আপনার জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে। প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারণা নেওয়া যায়। একটি নির্দিষ্ট সময়ের মার্কেটের প্রাইস কেমন ছিল সেটার প্রাইস অ্যাকশনের মাধ্যমে জানা যায়। এতে আপনি ভবিষ্যতের মার্কেট সম্পর্কে জানতে পারবেন। যাই হোক, আজকে আমরা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং প্রাইস অ্যাকশন নিয়ে সম্পূর্ণ বিষয় আলোচনা করব। কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন, কিভাবে ট্রেডিং করবেন এবং এন্ট্রি নেবেন, সবকিছুই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সকলে জানেন মার্কেট প্রধানত দুটি পজিশনে থাকে, একটি হচ্ছে ট্রেন্ডিং পজিশন এবং অন্যটি হচ্ছে রেঞ্জিং পজিশন। আমরা প্রাইস অ্যাকশন ফলো করে এই দুটি পজিশন থেকে এন্ট্রি নিতে পারবো। যদি আপনারা প্রাইস অ্যাকশন ফলো করেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে না, আপনারা রেঞ্জিং মার্কেট কিংবা ট্রেন্ডিং মার্কেট দুই জায়গা থেকেই এন্ট্রি নিতে পারবেন। কিছু টেকনিক্যাল টুলস এর মাধ্যমে এন্ট্রি নিতে পারবেন, যেমন সাপোর্ট, রেসিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড লাইন ইত্যাদি। যেমনটা বলেছিলাম, মার্কেট প্রধানত দুটি পজিশনের মধ্যে থাকে, একটি হচ্ছে ট্রেন্ডিং পজিশন এবং অন্যটি হচ্ছে রেঞ্জিং পজিশন। তবে মনে রাখা ভালো, মার্কেট প্রায় 70% সময় রেঞ্জিং পজিশনে থাকে আর বাকি 30% সময় ট্রেন্ডিং পজিশনে থাকে, অর্থাৎ মার্কেট রেঞ্জিং পজিশনে বেশি থাকে। তো আপনারা যদি ট্রেন্ডিং এবং রেঞ্জিং এই দুই অবস্থাতেই মার্কেট অ্যানালাইসিস করতে পারেন এবং এন্ট্রি খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে এটা বেস্ট, কারণ এতে করে আপনি যে কোনো মুহূর্তেই অ্যানালাইসিস করতে পারবেন এবং এন্ট্রি নিতে পারবেন। আর বড় ব্যাপার হচ্ছে, প্রাইস অ্যাকশনের মাধ্যমেই আপনারা ট্রেন্ডিং পজিশন ও রেঞ্জিং পজিশন এই দুই অবস্থাতেই অ্যানালাইসিস করতে পারবেন এবং এন্ট্রি গ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি ধৈর্য নিয়ে দেখুন। মার্কেট বেশিরভাগ সময়ই রেঞ্জিং পজিশনে থাকে, তাই শুরুতে আমরা দেখে নেই কিভাবে আপনারা প্রাইস অ্যাকশন ফলো করে রেঞ্জিং মার্কেট থেকে এন্ট্রি গ্রহণ করবেন। রেঞ্জিং পজিশনে মার্কেট একটি মেজর সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের মধ্যে আটকে থাকে এবং মার্কেট এই সাপোর্ট ও রেসিস্ট্যান্সের মধ্যেই মুভমেন্ট করতে থাকে। রেঞ্জিং মার্কেট অর্থাৎ সাইডওয়েজ মার্কেটে আমাদের প্রথম কাজ হবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স খুঁজে বের করা। মার্কেট যেহেতু এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের মধ্যেই ওঠানামা করে, তাই এখান থেকে এই পয়েন্টগুলো খুঁজে বের করা যাবে। বর্তমানের এই চার্টে আমরা দেখতে পাচ্ছি উপরে কিছু ব্যাক পয়েন্ট রয়েছে। মার্কেট এই পয়েন্ট পর্যন্ত এসে আর উপরে উঠছে না এবং পুল ব্যাক করে নিচে নেমে যাচ্ছে। আবার যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানেও মার্কেট একটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এসে ধাক্কা খেয়ে আবার পুল ব্যাক করে উপরে চলে যাচ্ছে আর নিচে নামতে পারছে না। তাই আমরা এই ব্যাকপয়েন্টগুলো নিয়ে একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি, আবার উপরের ব্যাকপয়েন্টগুলো নিয়ে একটি রেসিস্ট্যান্স লেভেল ড্র করতে পারি। তো ড্র করার পরে দেখতে পাচ্ছেন এই দুটি লেভেলের মধ্যে মার্কেট ওঠানামা করছে, আর প্রাইস একটি নির্দিষ্ট সময়ে কিরকম পজিশনে ছিল তা আমরা এখন দেখতেই পাচ্ছি। তো এখন আমরা চাইলে এখানে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারি। তো এখন যদি আমরা তৃতীয় পয়েন্ট এর দিকে তাকাই, অর্থাৎ রেসিস্ট্যান্সের তৃতীয় পয়েন্টের দিকে তাকাই, তাহলে এখান থেকে একটা এন্ট্রি নেওয়া যেত। এখানে মার্কেট এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত এসেছিল। তাছাড়া আমরা যদি এখানে একটি ট্রেন্ড লাইন সেট আপ করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্লেসমেন্টটাতে আমরা একটি ট্রেন্ড লাইন পাচ্ছি এবং রেসিস্ট্যান্স লেভেল পাচ্ছি। তাই আপনারা চাইলে এই প্লেসমেন্ট থেকে একটি এন্ট্রি নিতে পারতেন, এবং আপনারা যদি এরকম প্লেসমেন্ট পেয়ে থাকেন তখন এভাবে এন্ট্রি নিতে পারেন। আবার এই জায়গাতে দেখতে পাচ্ছি মার্কেট সাপোর্ট লেভেলে টাচ করে উপরে উঠেছে, আমরা এখানে সাপোর্ট লেভেল ড্র করে রেখেছি। তো আমরা যদি এই জায়গায় একটি ট্রেন্ড লাইন ড্র করি তাহলে ঠিক এই জায়গাতে একটি এন্ট্রি নেওয়া যেত। আবার এন্ট্রি নেওয়ার পরে পরবর্তী রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত টেক প্রফিট নেওয়া যেত, কারণ এখান থেকে মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করার পরে ঠিক রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত উঠে এসেছে। সো এইভাবে যদি আপনারা সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ফলো করেন তাহলে রেঞ্জিং মার্কেট থেকেও খুব সুন্দরভাবে এন্ট্রি নিতে পারবেন। এতক্ষণ আমরা পুল ব্যাক অনুসরণ করে এন্ট্রি নিয়েছি, কিন্তু যখন মার্কেট রেঞ্জিং পজিশন থেকে বের হয়ে আসবে অর্থাৎ ব্রেকআউট করবে তখন কিভাবে এন্ট্রি নেবেন, সেজন্য আমরা আবার একইভাবে অ্যানালাইসিস করব। আমরা অ্যানালাইসিস করে রেঞ্জিং পজিশন থেকে মার্কেট যখন বের হয়ে আসবে তখনও এন্ট্রি নিতে পারি, অর্থাৎ যখন ব্রেকআউট করবে তখন এন্ট্রি নেওয়া যেতে পারে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে মার্কেট একটা দীর্ঘ সময়ের জন্য রেঞ্জিং পজিশনে ছিল, আপনাদের সেটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল ড্র করেছি। তো প্রাইস সেকশনে আপনি অতীত মার্কেটের প্রাইস সম্পর্কে ধারণা নিয়ে ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। তো যেহেতু আমরা এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করেছি, তাই এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা সময়ের জন্য রেঞ্জিং পজিশনে ছিল, কিন্তু এরপর মার্কেট সাপোর্ট লেভেলকে ব্রেক করে ডাউন ট্রেন্ডে গিয়েছে। তো এরকম প্লেসমেন্ট থেকে এন্ট্রি নেওয়া যায়, তবে এন্ট্রি নেওয়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ ফলস ব্রেকআউট থেকে বিরত থাকতে হবে।
আপনি যদি হুট করেই এন্ট্রি নিয়ে বসেন, অর্থাৎ মার্কেট সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স লেভেলে একটু করে টাচ করলে আপনি ব্রেকআউট করবে ভেবে এন্ট্রি নিয়ে বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু লস হতে পারে, কারণ মার্কেট অনেক সময় পুল ব্যাক করে, সেটাকে ফলস ব্রেকআউট বলে। তাই আপনাকে যথাযথভাবে অ্যানালাইসিস করতে হবে এবং পারফেক্ট এন্ট্রি খুঁজে বের করতে হবে, যাতে এরকম সমস্যার সম্মুখীন হতে না হয়। তো সেজন্য কিভাবে অ্যানালাইসিস করতে হবে, এখন মার্কেটের যে প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন এখানে আমরা সাপোর্ট লেভেল ড্র করেছি এবং দেখতে পাচ্ছেন মার্কেট অনেকটা সময় এই রেঞ্জের মধ্যেই ছিল। তারপর একটা সময় মার্কেট নিচের সাপোর্ট লেভেলকে ব্রেক করে ডাউন ট্রেন্ডে গিয়েছে, অর্থাৎ এখানে ব্রেকআউট ঘটেছে। তো কিভাবে আপনারা এরকম ব্রেকআউট পজিশন থেকে এন্ট্রি নেবেন, আপনারা ব্রেকআউট করার সময় খেয়াল করবেন মার্কেট কিভাবে ব্রেকআউট করছে, এজন্য একটা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে আর সেটা হচ্ছে ভলিউম। তো এটা সাহায্যে অ্যানালাইসিস করতে হলে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, মার্কেট যখন সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স লাইনকে ব্রেক করবে তখন দেখতে হবে যে ভলিউমটা সে সময়ে তৈরি হয়েছে সেটা তার আগেরটার থেকে উপরে রয়েছে কিনা। যদি উপরে থাকে তাহলে আপনারা তখন এন্ট্রি নিতে পারবেন। তেমন এজাও দেখতে পাচ্ছেন মার্কেট যখন সাপোর্ট লাইনকে ব্রেক করেছে তখন যে ভলিউমটা তৈরি হয়েছে সেটা আগেরটা থেকে উপরে, তাহলে এখান থেকে এন্ট্রি নেওয়া যেত। আপনারা এইভাবে ফলো করে এন্ট্রি নিতে পারবেন। আবার এজাও দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ছিল, তারপর মার্কেট উপরের রেসিস্টেন্স লাইনকে ব্রেক করে আপট্রেন্ডে গিয়েছে। আমরা যদি খেয়াল করি মার্কেট যখন উপরের রেসিস্টেন্স লাইনকে ব্রেক করেছিল তখন ভলিউম আগের ভলিউমের থেকেও উপরে ছিল, তো এখানে কিন্তু এন্ট্রি নেওয়া যেত আর মার্কেট কিন্তু বড় একটা মুভমেন্ট করেছে। তো আপনারা চাইলে এভাবে ফলো করে এন্ট্রি নিতে পারেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এভাবে প্রাইস অ্যাকশন ফলো করে রেঞ্জিং এবং ট্রেন্ডিং দুই অবস্থা থেকেই এন্ট্রি নিতে পারবেন, পুল ব্যাক এবং রিভার্সাল দুইটাই ফলো করতে পারবেন। যাই হোক, যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন, কিংবা যে কোনো সমস্যায় আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ফরেক্স বিডি টিম সর্বাত্মক আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়া আপনাদের যদি কোনো প্রকার পরামর্শ থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের পরামর্শ মোতাবেক ভিডিও আপলোড দিব যাতে আপনাদের ফরেক্স জার্নি সহজতর হয়। আর ভিডিওটা শেষ করার আগে এই অ্যানালাইসিসটা ছোট্ট করে একবার দেখে নেওয়া যাক। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি উপরে কিছু ব্যাক পয়েন্ট রয়েছে, মার্কেট এই পয়েন্ট পর্যন্ত এসে আর উপরে উঠছে না এবং পুল ব্যাক করে নিচে নেমে যাচ্ছে। আবার যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানেও মার্কেট একটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এসে ধাক্কা খেয়ে আবার পুল ব্যাক করে উপরে চলে যাচ্ছে আর নিচে নামতে পারছে না। তাই আমরা এই ব্যাক পয়েন্টগুলো নিয়ে একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি, আবার উপরের ব্যাক পয়েন্টগুলো নিয়ে একটি রেসিস্ট্যান্স লেভেল ড্র করতে পারি। তো ড্র করার পরে দেখতে পাচ্ছেন এই দুটি লেভেলের মধ্যে মার্কেট ওঠানামা করছে আর প্রাইস একটি নির্দিষ্ট সময়ে কিরকম পজিশনে ছিল তা আমরা এখন দেখতেই পাচ্ছি। তো এখন আমরা চাইলে এখানে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারি। তো এখন যদি আমরা তৃতীয় পয়েন্ট এর দিকে তাকাই, অর্থাৎ রেসিস্ট্যান্সের তৃতীয় পয়েন্টের দিকে তাকাই, তাহলে এখান থেকে একটা এন্ট্রি নেওয়া যেত। এখানে মার্কেট এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত এসেছিল। তাছাড়া আমরা যদি এখানে একটি ট্রেন্ড লাইন সেট আপ করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্লেসমেন্টটাতে আমরা একটি ট্রেন্ড লাইন পাচ্ছি এবং রেসিস্ট্যান্স লেভেল পাচ্ছি। তাই আপনারা চাইলে এই প্লেসমেন্ট থেকে একটি এন্ট্রি নিতে পারতেন এবং আপনারা যদি এরকম প্লেসমেন্ট পেয়ে থাকেন তখন এভাবে এন্ট্রি নিতে পারেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিংকের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেড ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন, যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না।